পুষ্টিগুণ ও উপাদেয়তার দিকটি বিবেচনা করে যদি আমরা খাবারের একটি তালিকা করি, সে তালিকার প্রথম সারিতেই থাকবে মধুর নাম। এটি শরীরের জন্য উপকারী এবং নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগবালাই থেকে পরিত্রাণ পাওয়া যায়। এটি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। মধুতে প্রায় 45টি খাদ্য উপাদান থাকে। মধু ভালো শক্তিপ্রদায়ী খাদ্য, তাপ ও শক্তির ভালো উৎস। মধু দেহের তাপ ও শক্তি যুগিয়ে শরীরকে সুস্থ রাখে। এতে যে শর্করা থাকে তা সহজেই হজম হয়, কারণ এতে যে ডেক্সোট্রিন থাকে তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে। পেট রোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী। মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, এটি ডায়রিয়া ও কষ্টকাঠিন্য দূর করে। এক চা চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কষ্টবদ্ধতা ও অম্লত্ব দূর হয়। মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক, কারণ এতে থাকে খুব বেশি পরিমাণের কপার, লৌহ ও ম্যাঙ্গানিজ। বলা হয় ফুসফুসের যাবতীয় রোগে মধু উপকারী। একজন অ্যাজমা বা শ্বাসকষ্ট রোগীর নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেওয়া হয়, তাহলে সে স্বাভাবিক এবং গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবে। অনেকে মনে করে এক বছরের পুরনো মধু শ্বাসকষ্ট রোগীদের জন্য বেশ ভালো। মধু অনিদ্রার ভালো ওষুধ। রাতে শোয়ার আগে এক গ্লাস পানির সঙ্গে 2 চা চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে। হালকা গরম দুধের সঙ্গে মিশ্রিত মধু একটি প্রশান্তদায়ক পানীয়। মুখ গহ্বরের স্বাস্থ্য রক্ষায় মধু ব্যবহৃত হয়। এটা দাঁতের ওপর ব্যবহার করলে দাঁতের ক্ষয়রোধ করে, দাঁতের পাথর জমাট বাঁধা রোধ করে এবং দাঁত পড়ে যাওয়াকে বিলম্বিত করে। মধু রক্তনালীকে সম্প্রসারিত করে দাঁতের মাড়ির স্বাস্থ্য রক্ষা করে। যদি মুখে ঘায়ের জন্য গর্ত হয়, এটি সেই গর্ত ভরাট করতে সাহায্য করে এবং সেখানে পুষ জমতে দেয় না। মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমের গোলমাল দূর করে। এর ব্যবহার হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি, বমিভাব, বুক জ্বালা এগুলো দূর করা সম্ভব হয়। শীতের ঠান্ডায় এটি শরীরকে গরম রাখে। 1 অথবা 2 চা চামচ মধু 1 কাপ ফোটানো পানির সঙ্গে খেলে শরীরের ঝরঝরে ও তাজা থাকে। মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয়। মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্য মধু ব্যবহৃত হয়। তারুণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য। এটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের রং ও ত্বক সুন্দর করে, ত্বকের ভাঁজ পড়া ও বুড়িয়ে যাওয়া রোধ করে, শরীরের সামগ্রিক শক্তি ও তারুণ্য বজায় রাখে। মধু শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং শরীরের ভেতরে ও বাইরে যে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করার ক্ষমতাও যোগান দেয়। মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে।